রাজনৈতিক অস্থিরতা ও নানা নাটকীয়তার পর শেষ হয়েছে পাকিস্তানের সাধারণ নির্বাচন, চলছে ভোট গণনার কাজ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় বিকেল 5টায়। তবে গণনা শেষ না হতেই নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের বা PMLN এর জয়ের সম্ভাবনা দেখছেন দলটির নেতাকর্মীরা। পাশাপাশি বেশ কয়েক ঘন্টার ভোট গণনার পর বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে এগিয়ে আছেন সেনা সমর্থিত নওয়াজ শরীফ। তবে এখনও চূড়ান্ত কোনো ফলাফল জানায়নি নির্বাচন কমিশন। এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বরাতে জানা গেছে, অন্তত দুটি আসনে এগিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTI সমর্থিত প্রার্থীরা। সেগুলো হলো শিয়ালকোটের জাতীয় পরিষদের 71 নম্বর আসন, সেখানে আছেন PTI সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রিহানা ইমতিয়াজ দার। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের মুসলিম লীগের খাজা আসিফ 3,500-এর বেশি ভোট পেয়ে আছেন দ্বিতীয় স্থানে। এছাড়া মুলতানের জাতীয় পরিষদের 151 নম্বর আসনে এগিয়েছেন PTI এর প্রার্থী মেহেরবানু কোরেশি। প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগের মালিক আব্দুল গাফফার দ্বিতীয় স্থানে আছেন 6,500-এর উপর ভোট পেয়ে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দেশটির সংবাদ মাধ্যম জিও টিভি জানায়, স্থানীয় সময় মধ্যরাতের পর জানা যাবে ভোটের ফলাফল, আর পূর্ণ ফল জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার সকাল পর্যন্ত। পাকিস্তানের জাতীয় পরিষদের 336টি আসনের মধ্যে 266 জন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন, বাকি 70টি আসন সংরক্ষিত। তার মধ্যে 60টি আসন নারীদের জন্য ও 10টি আসন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। জাতীয় পরিষদে একটি দলের সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কমপক্ষে 134টি আসন প্রয়োজন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনে জোট গঠন করতেও পারে দলগুলো। এর আগে নির্বাচন কমিশন বিভিন্ন শান্তিপূর্ণ ভোট গ্রহণের প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। তবে ভোট গ্রহণে কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে। এদিকে নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকা মোবাইল পরিষেবাও পরবর্তীতে আংশিকভাবে সচল করা হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মৌসুমী সাথী, সময় সংবাদ।